মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়দানের 4 বছর পূর্ণ হলো, তবে ফেরানো যায়নি একজনকেও। কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশ মিয়ানমার চুক্তি হওয়ার পর রোহিঙ্গাদের ফেরাতে দুদফা প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় যেতে রাজি করানো যায়নি রোহিঙ্গাদের। এর মধ্যে কোভিড মহামারী আর মিয়ানমারে সেনা অভ্যুত্থানে স্থবির হয়ে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া। টেকনাফ থেকে শাহিনশার তথ্যছবিতে জানাচ্ছেন অব ইসলাম। রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, ধর্ষণের কারণে 2017 সালের 25 আগস্ট থেকে রাখাইন রাজ্যের লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসলে বাংলাদেশ সরকার তাদের মানবিক কারণে আশ্রয় দেয়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বিপুল এলাকা জুড়ে 34টি শিবিরে নতুন ও পুরাতন মিলে আশ্রয় নিয়েছে 11 লাখেরও বেশি রোহিঙ্গা, কিন্তু 4 বছরে তাদের একজনকেও ফেরত পাঠানো যায়নি। সরকার ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার কারণে রোহিঙ্গাদের ফেরাতে চুক্তি হয় দুই দেশের। 2018 সালের 15ই নভেম্বর ও 2019 সালের 22শে অগাস্ট দুইবার প্রত্যাবাসনের তারিখ নির্ধারণ হলেও নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত না হওয়ায় একজন রোহিঙ্গাও মিয়ানমার ফেরেনি। এরপর কচ্ছপ গতিতে চলা প্রত্যাবাসন প্রক্রিয়া আবারও থমকে যায় কোভিড-19 ও 2021 সালের মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কারণে। তবে রোহিঙ্গারা বলছে শরণার্থী জীবন নয়, ফিরতে চান নিজ দেশে। আর মা বাবার অবস্থা কি গো, আত্মীয় স্বজন এড়ে জিয়া তাতা কি গো, কিছু কিছু রোহিঙ্গা আছে এর ভিতরে, আর সুন্দর আফান বন্তা গিয়ে দুজন ইতারা যদি আর আর এই আর দেশের মধ্যে আর দিন অন্য দিবার গেছে এগুলো চলিবার আর এই দিন এগুলো চলিবারি আর আর জায়গা সম্মতি দিন পুরুষ জায়গা সম্মতি মাল সম্মতি দিন আর তো খালি খালি ফেলাই। এদিকে 4 বছরে অপরাধের চূড়ায় উঠেছে রোহিঙ্গারা। খুন থেকে শুরু করে ধর্ষণ, ডাকাতির মতো ভয়ঙ্কর অপরাধের জন্য প্রায় 1300 মামলা হয় তাদের বিরুদ্ধে। দিন যতই গড়াচ্ছে হুমকির মুখে পড়ছে স্থানীয়রা। তাদের মিয়ানমার ফেরাতে দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকরে জোর দাবি স্থানীয়দের। এখন এই রোহিঙ্গারা দলবদ্ধ হয়ে সশস্ত্র অবস্থায় তারা চুরি ডাকাতি রাহাজানি মানুষকে ধরে নিয়ে মুক্তিপণা দেয় এবং অনেককে অনেক আমার এলাকার স্থানীয় বাসিন্দাকে তারা হত্যাও করেছে। যাতে ক্যাম্প এলাকায় যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সচেষ্ট আছে, যাতে আগের চেয়ে বেশি কঠোরতা কীভাবে বজায় রাখা যায় যাতে তারা বাইরে বেরিয়ে না আসতে পারে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন করোনা মহামারীর কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। ওরা যাওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে এবং সেই হিসেবে আমরা সবসময় কাজ করি, তাদেরকে একসময় তাদের দেশেই ফেরত যেতে হবে এবং তারাও মানসিকভাবে এটি প্রস্তুত আছে। সংকট আরও বড় হবার আগেই রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমার পাঠাতে সরকার সচেষ্ট হবে এমনটাই আশা স্থানীয়দের। অভি ইসলাম, টিভি।